ইটভাটার চুল্লির জন্য স্তূপ করা হয়েছে কাঠ। এসব জ্বালানি থেকে সৃষ্ট ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে। ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী কোনো ইটভাটে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা যাবে না। অথচ আইনের তোয়াক্কা না করে পটুয়াখালীর বেশিরভাগ ইটভাটাতে পোড়ানো হচ্ছে উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনীর লাখ লাখ মন কাঠ। পাশাপাশি প্রতিদিন এসব ভাটায় কৃষি জমির টপ সয়েল ও নদী তীরের মাটি দিয়ে ইট উৎপাদন চলছে। এতে হুমকিতে প্রকৃতি ও পরিবেশ। লাখিতে করলে যেমনি ক্ষতি হয় আমাদের এলাকার সবকিছুর ক্ষতি আছে। কিছু উপায় লাখ কিছু লাখি আমরা দিয়ে মিক্স করে পুরি। কাঠ ব্যবহারকারীর ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। আর জেলা প্রশাসন জানায় কৃষি জমির মাটি ব্যবহার রোধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। মোবাইল কোর্ট হচ্ছে অভিযান চালানো হচ্ছে, এটা আপনারা জানেন যে সারা দেশে পুরোপুরি কোথাও বন্ধ করা সম্ভব হয়নি, কিন্তু আমরা চাচ্ছি ডে বাই ডে একটা ভালো অবস্থানে পৌঁছে এটাকে যে কোনো মূল্যে বন্ধ করার জন্য। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে পটুয়াখালীতে ইটভাটার সংখ্যা 42টি, যার মধ্যে রেজিস্ট্রেশন নেই 7টির। সময় সংবাদ, পটুয়াখালী।